এখন আপনি আমাকে ফলো করতে পারেন আনঅ্যাকাডেমিতে, দ্য ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ফলো করে আপনি চলে যাবেন আনঅ্যাকাডেমি প্ল্যাটফর্মে। সেখান থেকে আপনারা লার্নিং অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে স্মার্ট দুনিয়া সার্চ করতে পারেন, অথবা গুগল থেকেও আপনারা দেখতে পারেন, যেটা 1 নম্বর লিঙ্ক আছে। সেখান থেকে আপনারা আমার কোর্সগুলোকে ফলো করতে পারেন। ওখানে আমি শেখাচ্ছি শর্টকাটে কীভাবে আপনারা ম্যাথ সলিউশন করবেন 5 সেকেন্ডের মধ্যে। তো ডিসক্রিপশানে লিঙ্ক ফলো করে আনঅ্যাকাডেমিতে গিয়ে ভিডিওগুলো দেখুন। 5টা লেসন অলরেডি আপলোড করা আছে, আপনিও উপকৃত হতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিসকাস করব IBPS। আপনারা জানেন IBPS হচ্ছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। এই IBPS এর মাধ্যমে এটা একটা কমন রিক্রুটমেন্ট প্রসেসার। এখানে যদি আপনারা IBPS-এ পাস করে থাকেন, তাহলে আপনারা বিভিন্ন অর্গানাইজেশনে জব করতে পারবেন। মানে যতগুলো ব্যাঙ্ক আছে ন্যাশনালাইজড, প্রায় সবকটাই এদের অর্গানাইজেশনের পার্ট। তো কোন কোন ব্যাঙ্কে আপনারা এইখানের মাধ্যমে জব করতে পারবেন বা ইন্টারভিউ দিতে পারবেন, সেগুলো আপনারা একবার দেখে নিন। এখানে আছে পার্টিসিপেটিং অর্গানাইজেশন। আপনারা যদি IBPS-এ এই পরীক্ষায় পাস করে থাকেন, তাহলে আপনি পাবেন একটি স্কোর কার্ড, যার মাধ্যমে এই এই ব্যাঙ্কগুলোতে যখনই কোনো ভ্যাকেন্সি বেরোবে আপনি ইন্টারভিউ দিতে পারবেন, জব পেতে পারবেন। এলাহাবাদ আছে পার্টিসিপেটিং অর্গানাইজেশনস, অন্ধ্রা ব্যাঙ্ক পাবেন, ব্যাঙ্ক অফ বরোদা পাবেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাবেন, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পাবেন, কানাড়া ব্যাঙ্ক পাবেন, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাবেন, কর্পোরেশন ব্যাঙ্ক পাবেন, দেনা ব্যাঙ্ক পাবেন, IDBI ব্যাঙ্ক পাবেন, ইন্ডিয়ান ব্যাঙ্ক পাবেন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিজয় ব্যাঙ্ক। তার মানে ফ্রেন্ডস, যতগুলো ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে প্রায় সবকটাই এর মধ্যে কিন্তু আসছে। অর্থাৎ IBPS-এ যদি আপনি অনলাইন পরীক্ষা দিয়ে প্রিলিতে এবং মেন পরীক্ষায় পাস করতে পারবেন, তাহলে আপনি যে সার্টিফিকেট পাবেন বা যে স্কোর কার্ড সংগ্রহ করে রাখতে পারবেন, তাতে 2020 সাল পর্যন্ত যে কোনো ব্যাঙ্কের রিক্রুটমেন্ট নোটিফিকেশান যখনই বেরোবে, আপনি সেখানে ইন্টারভিউ দিতে পারবেন এবং চাকরি পেতে পারবেন। তাহলে এটা একটা ভালো ব্যাপার যে একটা পরীক্ষা পাস করে আপনি 15টা 20টা ব্যাংকে চাকরির রাস্তা তৈরি করে রাখতে পারবেন। এবার আপনাকে জানতে হবে কি কি এর প্রসেস আছে বা এর কি কি এলিজিবিলিটি আছে, আপনি আবেদন করবেন কিভাবে। দেখুন, ফার্স্ট যেটা ডার্ক করে এরা বলছে, দ্য অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অ্যান্ড মেইন ফর দ্য নেক্সট কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর সিলেকশন অফ পার্সোনাল ফর প্রফেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্ট ইন দ্য পার্টিসিপেটিং অর্গানাইজেশন ইজ টেন্টেটিভলি শিডিউল ইন অক্টোবর নভেম্বর 2018। অক্টোবর নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এর মাধ্যমে আপনারা পিও বা MT পোস্টে কিন্তু এই সমস্ত অর্গানাইজেশন, যেগুলো ব্যাঙ্কগুলোর নাম আমি আপনাদের বললাম, ওখানে কিন্তু আপনারা জব পেতে পারেন। এখানে দেখুন ডার্ক কোড একটা কথা বলে দিয়েছে, ডিপেন্ডিং অন দ্য ফাইনাল ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড ইন ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20, বেসড অন দ্য বিজনেস নিডস অফ পার্টিসিপেটিং অর্গানাইজেশনস অ্যান্ড অ্যাজ রিপোর্টেড টু IBPS, ক্যান্ডিডেট শর্ট লিস্টেড উইল বি প্রভিশনালি অ্যালোটেড টু ওয়ান অফ দ্য পার্টিসিপেটিং অর্গানাইজেশনস, কিপিং ইন ভিউ দ্য স্পিরিট অফ গভর্নমেন্ট গাইডলাইন্স অন রিজার্ভেশন পলিসি, অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স এটসেট্রা। The validity for CRP PO MT-8 will automatically expire at the close of business on 31st March 2020, with or without giving any notice. So friends, এখান থেকে বোঝা যাচ্ছে আপনাকে 2019-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে সমস্ত অর্গানাইজেশনগুলো IBPS-কে রিপোর্ট করেছে, তারা শর্টলিস্টেড ক্যান্ডিডেটগুলোকে নিয়ে যে কোনোভাবে আপনাকে সুযোগ দেবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। মাথায় রাখবেন, এই যে আপনি স্কোর কার্ড সংগ্রহ করবেন, IBPS-এর পাসের সার্টিফিকেট সংগ্রহ করবেন, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে 31 মার্চ 2020-র পরে, কোনো রকম নোটিশ ছাড়াই। তাহলে 31 মার্চ 2020-র মধ্যে এই যে 15-20টা ব্যাংকের নাম আপনাকে বললাম, এই কটা ব্যাংক ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20-তে যতগুলো রিক্রুটমেন্ট বার করবে, তারা IBPS-এর কাছে রিপোর্ট করবে, এবং IBPS-এ যদি আপনি পাস করে থাকেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে তাদের ওই ব্যাঙ্কগুলোতে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন এবং জবে জয়েন করতে পারবেন। ইন্ডিকেটিভ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিস অফ ইচ অফ দ্য পার্টিসিপেটিং অর্গানাইজেশনস আর গিভেন বাই Annex 1। রিক্রুটমেন্ট ইন পার্টিসিপেটিং অর্গানাইজেশন ইজ এ ডাইনামিক প্রসেস উইচ ডিপেন্ডস আপন রেস্ট্রিকশন ইম্পোজড, বিজনেস ভলিউম, বিজনেস গ্রোথ, হেলথ অফ অর্গানাইজেশন, ব্রাঞ্চ এক্সপেনশন, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর্স, স্ট্রাকচারাল চেঞ্জেস এটসেট্রা। ভ্যাকেন্সিজ মেনশনড আর হেয়ার আর ইন্ডিকেটিভ অ্যান্ড অ্যান্টিসিপেটেড অ্যাজ কমিউনিকেটেড বাই দ্য পার্টিসিপেটিং অর্গানাইজেশনস, হাউএভার প্রভিশনাল অ্যালটমেন্ট উইল বি মেড বেসড অন দ্য অ্যাকচুয়াল ভ্যাকেন্সিজ রিপোর্টেড বাই দ্য পার্টিসিপেটিং অর্গানাইজেশনস।
তার মানে এই সমস্ত পার্টিসিপেটিং অর্গানাইজেশন যেগুলো আছে, এই ব্যাংকগুলো আছে, এরা নিজেদের মতো করে যখন যা ভ্যাকেন্সি পাবে 2019-20 সালের মতো নিজেদের মতো এরা ভ্যাকেন্সি রিলিজ করবে এবং সেটা তারা আইবিপিএসকেও জানাবে এবং তারা নোটিফিকেশান জারি করবে। সেই নোটিফিকেশান অনুযায়ী আপনার যদি আইবিপিএসের স্কোর কার্ড থেকে থাকে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন বা ইন্টারভিউ দিতে পারবেন, সেটা কিন্তু আপনার অগ্রাধিকার রইল। সুতরাং আইবিপিএস পাস হয়ে থাকতে হবে আপনাকে। দ্য টেন্টেটিভ শিডিউল অফ ইভেন্টস অ্যাজ ফলোস, অ্যাক্টিভিটি টিনেটিভ ডেটস, এটা আপনাকে জেনে নিতে হবে যে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট বা মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেটস 14/8/2018 থেকে 4/9/2018 পর্যন্ত। আমি বলে দিই, অনলাইন রেজিস্ট্রেশন করবেন এবং সেটাকে মডিফিকেশান করবেন বা কোনো ভুল হলে এডিট করবেন, এটা আপনার করতে পারবেন 14/8/2018 থেকে 4 তারিখ পর্যন্ত করতে পারবেন। 4 সেপ্টেম্বর অবধি আপনার লাস্ট ডেট থাকছে আপনার অ্যাপ্লিকেশান করার বা সেটা ভুল হলে ঠিক করার। সেকেন্ড টাইম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান বা ফিজ ইন্টিমেশান চার্জেস অনলাইনে আপনাকে করতে হবে, সেটাও করতে পারবেন ওই একই ডেট 14/8 থেকে 4/9 পর্যন্ত। পেমেন্ট করার জন্য 14/8 থেকে 4/9 পর্যন্তই সময় পাচ্ছেন, কোনো এক্সট্রা 3 দিনের সময় পাচ্ছেন না। ডাউনলোড অফ কল লেটার্স ফর প্রি এক্সাম ট্রেনিং 2018, এটা আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন শুধু সেপ্টেম্বর দিয়েছে, ফাইনাল ডেটও পেয়ে যাবেন। সেপ্টেম্বর মাসে আপনারা কিন্তু কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রি এক্সামের জন্য। কন্ডাক্ট অফ প্রি এক্সাম ট্রেনিং, প্রি এক্সামের যে ট্রেনিং হবে সেটার জন্য আপনি 1/10/2018 থেকে 7/10/2018 পর্যন্ত সময় পাচ্ছেন। এবং ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি, সেটা পাচ্ছেন 2018 নাগাদ আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন প্রিলিমিনারি অনলাইন এক্সামিনেশনের জন্য। অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি সেটা হবে 13/10/2018, 14/10/2018, 20/10/2018 এবং 21/10/2018। 4 দিন কিন্তু পরীক্ষা হবে, 13, 14, 20 এবং 21, এই 4 দিন পরীক্ষা হবে অনলাইন প্রিলিমিনারি এক্সাম। আর মেন এক্সাম হবে 18/1/2018, আপনারা দেখতে পারেন। রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি যেটা রেজাল্ট, অলরেডি রুটিন আপনাদের সামনে দিয়েই দিয়েছে। দেখুন অক্টোবর নভেম্বরে আপনারা কিন্তু পাবেন রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশন। প্রিলিমিনারি যে পরীক্ষাটা দেবেন সেটা রেজাল্ট অক্টোবর নভেম্বরে আউট হয়ে যাবে। ডাউনলোড করবেন মেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন নভেম্বর মাসে এবং অনলাইন মেন এক্সাম পরীক্ষা দেবেন আপনি 18/11/2018। আর যে মেনের রেজাল্ট ডিক্লেয়ার হবে, রেজাল্ট ডিক্লেয়ার হবে ডিসেম্বর মাসে। তারপরে ইন্টারভিউয়ের জন্য ডাউনলোডের কল লেটার পড়বে আপনার 2019। কন্ডাক্ট অফ ইন্টারভিউ হবে 2/1/2019 এবং প্রভিশনালি অ্যালটমেন্ট যেটা থাকবে সেটা হবে 2/1/2019। তো ফ্রেন্ডস, খুবই শীঘ্রই আপনাদের গ্রুপ ডি মুরুপ ডির মতো অত দেরি হবে না, 2/1/2019 মধ্যে কিন্তু আপনার কাজ মিটে যাবে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেগুলারলি কিপ ইন টাচ উইথ দ্য অথরাইজড আইবিপিএস ওয়েবসাইট, দ্যাট ইজ www.ibps.in ফর ডিটেলস অ্যান্ড আপডেটস। অবশ্যই আপনাকে আইবিপিএসের ওয়েবসাইট মাঝে মাঝে ফলো করতে হবে ডিটেলস এবং আপডেটসের জন্য। এবার আপনাকে দেখতে হবে আপনার এলিজিবিলিটি কী আছে। ক্যান্ডিডেটস ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই ফর CRPPOMT 8 শুড এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য মেনটেনিং বা মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড বাই আইবিপিএস ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট। তো এই অ্যাডভার্টাইজমেন্টে কীরকম তারা যোগ্যতা দিয়েছে সেটা আমাদেরকে একবার দেখে নিতে হবে। ফার্স্ট হচ্ছে আপনার ন্যাশনালিটি হতে হবে আপনাকে ইন্ডিয়া অথবা নেপাল অথবা ভুটান অথবা টিবেটান রিফিউজি অথবা কেনিয়া উগান্ডা অথবা মালওয়ারি জায়ার ইথিওপিয়া ভিয়েতনাম এইগুলোর মধ্যে আপনাকে কিন্তু থাকতে হবে। অবশ্যই আমাদের যে ভিডিওগুলো দেখছেন ইন্ডিয়া থেকে দেখছেন, সো আপনি যদি ইন্ডিয়ান হন আপনি আবেদন করতে পারবেন, ফার্স্ট এলিজিবিলিটি। সেকেন্ড এলিজিবিলিটি, আপনাকে বয়স হতে হবে 1/8/2018 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে। 1/8/2018 হিসেবে 20 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স কিন্তু থাকতে হবে। তার মানে যেটা বোঝায়, 2/8/1988 থেকে 1/8/1998 মধ্যে আপনাকে জন্মগ্রহণ করতে হবে। এবার ধরুন এখানে যাদের কাস্ট আছে অর্থাৎ যারা রিজার্ভেশন, তাদের কিন্তু একটা রিল্যাক্সেশন থেকে যায় সরকারি নিয়ম অনুযায়ী। রিল্যাক্সেশনের ক্ষেত্রে শিডিউল কাস্ট শিডিউল টাইপ পাচ্ছেন 5 বছরের ছাড়। নন ক্রিমি লেয়ারের যদি ওবিসি থাকেন তাহলে পাবেন 3 বছরের ছাড়, এবং যদি আপনার কোনো রকম সমস্যা থাকে, শারীরিক ডিসেবিলিটিস থাকে, তাহলে 10 বছরের ছাড় পাবেন, এবং এক্স সার্ভিসম্যান বা আদার্সের ক্ষেত্রে পাবেন 5 বছরের ছাড়। সরকারের নিয়ম অনুযায়ী এই এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনার পার্সনস অর্ডিনারিলি ডোমিসিল্ড ইন দ্য স্টেট অফ জম্মু কাশ্মীর ডিউরিং দ্য পিরিয়ড 1/1/1980 থেকে 30/12/1989, যদি আপনি জম্মু কাশ্মীরের বাসিন্দা হয়ে থাকেন 1/1/1980 থেকে 31/12/1989 পর্যন্ত, তাহলে আপনি 5 বছরের ছাড় পাবেন। আর পার্সনস অ্যাফেক্টেড বাই 1984 রিওর্স, সেটার ক্ষেত্রে আপনি পাবেন 5 বছরের ছাড়। এখানে নোট রাখতে বলছে, হ্যাঁ, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে
রিল্যাক্সেশন থাকবে এবং অন্যান্য ক্যাটাগরিদের ক্ষেত্রে যে রিল্যাক্সেশন থাকবে তার কিছু রুলস আছে, যেমন আপনাকে ওবিসির ক্ষেত্রে ক্রিমি লেয়ার হতে হবে, এই রুলসগুলো আপনারা দেখে নেবেন। এবার আমরা যাব এডুকেশনাল কোয়ালিফিকেশান। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেব করবে কিন্তু 4/9/2018 হিসেবে, তার মধ্যে আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, আর তার যে ভ্যালিড মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট সেটাও কিন্তু প্রডিউস করতে হবে এখানে। তার মানে আপনাকে 4/9/2018 আগে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, এই হচ্ছে প্রথম কথা। তারপরে এর মধ্যে যে নোট আছে সেটা একবার দেখে নিন। অল এডুকেশনাল কোয়ালিফিকেশানস মেনসেড শুড বি ফ্রম ইউনিভার্সিটি ইনস্টিটিউশন বোর্ড রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট রেগুলেটরি বডিজ, অ্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট শুড হ্যাভ বিন ডিক্লেয়ার্ড অন বিফোর 4/9/2018। যেগুলো বললাম সেগুলোই যদি কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা UGC স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন এবং তার রেজাল্ট পাবলিশ হয়ে গিয়ে থাকে 4/9/2018 হিসেবে, তাহলে আপনি এখানে আবেদন করবেন এবং সেগুলো আপনাকে প্রডিউস করতে হবে, শো করাতে হবে। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ, দ্য পার্সেন্টেজ মার্কস শ্যাল বি অ্যারাইভড অ্যাট বাই ডিভাইডিং দ্য টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন অল দ্য সাবজেক্টস ইন অল সেমিস্টার্স ইয়ার্স বাই অ্যাগ্রিগেট ম্যাক্সিমাম মার্কস ইন অল সাবজেক্ট ইরেসপেক্টিভ অফ অনার্স অপশনাল অ্যাডিশনাল অপশনাল সাবজেক্ট ইফ এনি পাবলিশড বাই মাল্টিপ্লিটেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 100 দিস ওনলি উইল বি অ্যাপ্লিকেবল ফর দোজ ইউনিভার্সিটিজ অলসো হোয়ার ক্লাস গ্রেড ইজ ডিসাইডেড অন দ্য বেসিস অফ অনার্স মার্কস ওনলি। দেখুন আপনি অনার্স নাম্বারে আপনার পার্সেন্টেজ হিসেব করতে হবে এবং যদি আপনার 59.99% হয়ে থাকে সেটাকে আপনি 60 ভাববেন, আর যদি 54.99 হয়ে থাকে তাহলে আপনি 55 ভাববেন। এই ব্যাপারটাকে আপনি এইভাবে ফর্মটা ফিল করবেন এবং আপনাকে টোটাল এগ্রিগেটের উপর কিন্তু 100 দিয়ে ডিভাইড করে আপনাকে পার্সেন্টেজ বার করতে হবে। রিজার্ভেশন ফর পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, এটা আপনাকে বোঝানোর দরকার নেই, আপনার সার্টিফিকেটে আছে। আপনি যদি রিজার্ভেশন চান এবং আপনার যদি PWD হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট শো করাবেন, তাদের নিয়ম অনুযায়ী যদি সার্টিফিকেটে আপনার এই নিয়মগুলো ফুলফিল করে তাহলে আপনি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবার এখানে গাইডলাইনও দিয়েছে, গাইডলাইনটা যদি আপনারা কেউ ডিসেবল থাকেন তাহলে গাইডলাইনগুলো পড়ে নেবেন। আমরা নেক্সট যাব যে প্রি এক্সামিনেশান ট্রেনিং এটা কীরকম হবে। বলছে প্রি এক্সামিনেশান ট্রেনিং মে বি অ্যারেঞ্জড বাই দ্য নোডাল ব্যাংকস পার্টিসিপেটিং অর্গানাইজেশনস টু এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস মাইনরিটি কমিউনিটিস অ্যাট সার্টেন সেন্টার্স দ্যাটস আগরতলা আগ্রা আহমেদাবাদ এলাহাবাদ অমৃতসর আওরঙ্গাবাদ বালাসোর বহরমপুর গঞ্জাম বেঙ্গালোর ভোপাল ভুবনেশ্বর চণ্ডীগড় চেন্নাই কোয়েম্বাটুর দেরাদুন ধানবাদ গোরখপুর গুলবার্গা গুয়াহাটি হাবলি হায়দ্রাবাদ ইন্দোর জবলপুর জয়পুর জম্মু যোধপুর কানপুর কার্নাল কাবারাতি কোচি কলকাতা লখনউ লুধিয়ানা মাদুরাই ম্যাঙ্গালোর মুম্বাই মুজফ্ফরপুর মাইসোর নাগপুর নিউদেলহি পানাজি গোয়া পাতিয়ালা পাটনা পোর্ট ব্লেয়ার পুডুচেরি পুনে রায়পুর রাজকোট রাঁচি রোটাক সম্বলপুর সিমলা শিলং শিলিগুড়ি তিরুচিরাপল্লি তিরুবনন্তপুরম তিরুপতি ভাদোদরা বারাণসী বিজয়বাদা এবং বিশাখাপত্তনম। এইগুলো হচ্ছে প্রি এক্সামিনেশান ট্রেনিংয়ের সেন্টার থাকবে, এগুলো নোডাল ব্যাংক বা পার্টিসিপেটিং অর্গানাইজেশনের দ্বারা এগুলো অ্যারেঞ্জ করা হবে, এই এই জায়গায় আপনারা ট্রেনিং করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে ফার্স্ট CRP অনলাইন অ্যাপ্লিকেশানে। এখানে প্রিলিমিনারি এক্সামের যে কীভাবে স্ট্রাকচারটা ফলো করবে দেখে নিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 30টা প্রশ্ন, ম্যাক্সিমাম নাম্বার থাকবে 30, অর্থাৎ 1 নাম্বার করে ইংলিশের জন্য 30টা প্রশ্ন থাকবে, এখানে সময় থাকবে 20 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে আপনার 35 নাম্বারের 35টা প্রশ্ন থাকবে, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হবে, সময় থাকবে 20 মিনিট। রিজনিং থাকবে 35 নাম্বার 35টা প্রশ্ন ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে থাকবে, 20 মিনিট সময় থাকবে। তাহলে দেখুন 1 ঘন্টায় আপনাকে পরীক্ষা দিতে হবে 100 নাম্বার। এই হচ্ছে এদের প্রিলিমিনারি এক্সামিনেশানের স্ট্রাকচার। ক্যান্ডিডেটস হ্যাভ টু কোয়ালিফাই ইন ইচ অফ দ্য 3 টেস্ট বাই সিকিউরিং মিনিমাম কাট অফ মার্কস টু বি ডিসাইডেড বাই IBPS অ্যাডিকোয়েট নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন ইচ ক্যাটাগরি অ্যাজ ডিসাইডেড বাই IBPS ডিপেন্ডিং আপনার রিকোয়ারমেন্ট উইল বি শর্টলিস্টেড ফর অনলাইন মেইন এক্সামিনেশান। এবং এখানে IBPS এর ক্ষেত্রে একটা মজা আছে, দেখুন আপনি যদি শুধুমাত্র রিজনিংয়ে বেশি নাম্বার পেলেন ইংলিশে কম নাম্বার পেলেন, এইভাবে যে টোটাল গড়ে যে আমরা গ্রুপ ডির পরীক্ষাগুলো দিই সেটার কিন্তু এখানে হিসেব হবে না। এখানে আপনাকে হিসেব করতে হবে, আপনাকে ইংলিশেও পাস করতে হবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডেও আপনাকে পাস করতে হবে, রিজনিংও আপনাকে পাস করতে হবে। আই মিন টু সে 30 নাম্বারের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে আপনাকে 5 নাম্বার তুলতে হবে। সাপোজ যদি হয় 60% তাহলে আপনাকে সেখানে 18 নাম্বার অবশ্যই তুলতে হবে, যদি হয় 70% তাহলে 30-এর মধ্যে 21 নাম্বার আপনাকে তুলতে হবে।
কোয়ান্টিটিভ অ্যাপটিউডে 35 নম্বরের প্রশ্ন থাকবে, 35টা, সেখানেও আপনাকে 5 মার্ক্স তুলতে হবে, এবং রিজনিং এবিলিটি সেখানেও 35 নম্বরের মধ্যে আপনাকে 5 মার্ক্স তুলতে হবে। সবকটা যদি আপনি পাস করেন তাহলে ওভারঅল আপনি IBPS প্রিলিমিনারি পাস করতে পারবেন। এবার আসি মেন এক্সামে। মেন এক্সামে থাকবে রিজনিং এবং কম্পিউটার টেস্ট, মানে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন থাকবে এবং রিজনিংয়ের প্রশ্ন থাকবে। 60টা নম্বর থাকবে, 45টা প্রশ্ন থাকবে। এখানে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন হবে, সময় দেবে 1 ঘন্টা। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস ভাবুন, যেখানে ইকোনমি এবং ব্যাংকিং সংক্রান্ত প্রশ্ন দেবে, সেখানে সময় থাকবে 35 মিনিট, প্রশ্ন থাকবে 40টা এবং প্রশ্নের সংখ্যা থাকবে 40টা। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রশ্ন হবে, কোনো বাংলা ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মেন পরীক্ষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, 40 নম্বরের 35টা প্রশ্ন, 40 মিনিট সময় পাবেন। এবং ডেটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশান 60টা ম্যাক্সিমাম নম্বর আপনি এখান থেকে তুলতে পারবেন, প্রশ্ন থাকবে 35টা। ইংলিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হবে, 45 মিনিট সময় পাবেন। টোটাল 155টা প্রশ্ন, টোটাল মার্ক্স 200 আর 3 ঘন্টা সময় পাচ্ছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং অ্যান্ড এসে রাইটিং, সেটা 2টো প্রশ্ন থাকবে, ম্যাক্সিমাম নাম্বার হবে 25, সময় থাকবে 30 মিনিট। তার মানে টোটাল আপনাকে মেন পরীক্ষায় 250 নম্বরের 225 নম্বরের পরীক্ষা দিতে হবে। 225 নম্বরের পরীক্ষা দেওয়ার জন্য আপনি সময় পাবেন 3.5 ঘন্টা। এটা মাথায় রাখবেন, খুব একটা টাফ জিনিস, এবং টাফ তো হতেই হবে, বিকজ এতগুলো অর্গানাইজেশনে 2020 সাল অবধি আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। এর বাইরে আপনাকে যেগুলো নজরে রাখতে হবে, এই সমস্ত পেনাল্টি, যে ভুল নাম্ব ভুল নাম্বারের জন্য আপনাকে ভাবতে হবে যে নেগেটিভ মার্কিং আছে, অবশ্যই 0.25 হিসেবে আপনাকে এখানে নেগেটিভ করা হবে, অর্থাৎ 4টে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে, এটা আপনি মাথায় রাখবেন। এটা হচ্ছে পেনাল্টি, যদি রং অ্যান্সার দেন তার জন্য এটা পেনাল্টি আপনাকে দিতে হবে। নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে। নেক্সট হচ্ছে এক্সামিনেশান সেন্টার, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় এক্সামিনেশান সেন্টার নিতে পারেন, যে সমস্ত জায়গাগুলোর নাম আগে উল্লেখ করা হয়েছে সেন্টার হিসেবে সেইগুলোকে আপনি ফলো রাখতে পারেন। মার্কস অবটেইনড ইন দ্য অনলাইন মেন এক্সামিনেশান অনলি উইল বি কনসিডার্ড ফর শর্ট লিস্টিং ফর ইন্টারভিউ অ্যান্ড অলসো ফর ফাইনাল মেরিট লিস্টিং। আপনি মেন এক্সামে যে নাম্বারটা তুলবেন সেটা যদি আপনি পাস করে থাকেন, আপনি শর্ট লিস্ট হয়ে থাকেন, তাহলে আপনি ইন্টারভিউয়ের জন্য এবং ফাইনাল মেরিট লিস্টের জন্য এলিজিবল হবেন। তারপরে থাকছে ইন্টারভিউ। ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু একটা কিছু নিয়মকানুন থাকছে, আপনাকে এখানে ইন্টারভিউয়ের জন্য 100 নম্বরের ইন্টারভিউ দিতে হবে, এবং 100 নম্বরের ইন্টারভিউয়ের মধ্যে একটা 5 মার্ক্স তুলতে হবে, তাহলে আপনি ফাইনালি ফাইনাল লিস্ট অফ ডকুমেন্ট উইল বি প্রোডিউসড টাইম অফ ইন্টারভিউ। আপনার যে ডকুমেন্টসগুলো আপনি ফর্ম ফিল আপের জন্য শো করাচ্ছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে ইন্টারভিউর সময় কিন্তু অরিজিনাল শো করাতে হবে। ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, আপনার অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিসও সেখানে কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। কী কী নেবেন ডকুমেন্টসগুলো একবার বলে দিই, প্রিন্ট আউট অফ ভ্যালিড ইন্টারভিউ কল লেটার, ইন্টারভিউ কল লেটার নেবেন, ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার ফর, এখানে যে রেজিস্টার করছেন সেটা আপনি একটা প্রিন্ট আউট করে রাখবেন, সেটাও নিয়ে যেতে হবে। আপনার ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ DOB প্রুফ নিয়ে যেতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ অ্যাজ ইন্ডিকেটেড ইন পয়েন্ট জি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এখানে যে জি নাম্বারের যে ব্যাপারটা ছিল, অর্থাৎ আমাদের শিক্ষাগত ব্যাপারটা, সেটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। মার্কশিট অফ সার্টিফিকেট ইউনিভার্সিটির নিয়ে যেতে হবে, যেখানে আপনি 4/9/2018 আগে কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন সেটা আপনার মাথায় রাখতে হবে। সেরকম আপনার মার্কশিট সার্টিফিকেটগুলো শো করাতে হবে, কাস্ট সার্টিফিকেট শো করাতে হবে, ডিজেবল সার্টিফিকেট যদি থাকে শো করাতে হবে, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট যদি থাকে শো করাতে হবে, এবং নো অবজেকশন সার্টিফিকেট আপনার চাই, যদি আপনি কোনো জব করেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেটও শো করাতে হবে। আর যে রিল্যাক্সেশন যদি আপনি করতে চান তাহলে তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে শো করাতে হবে। পার্সনস উইথ ডিজেবিলিটি যদি করতে চান সেখানেও আপনাকে কিন্তু উপযুক্ত ডকুমেন্ট শো করাতে হবে। আপনি যদি এক্সপিরিয়েন্স শো করাতে চান অন্য কোনো ফিল্ডে জব বাইয়ের এক্সপিরিয়েন্স থাকে, আপনি সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করবেন। পার্সনস ফলিং ইন ক্যাটাগরিজ 2, 3, 4, 5 .B1 শুড প্রডিউস সার্টিফিকেট অফ এলিজিবিলিটি ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আপনি যদি এই যে ক্যাটাগরি একটু আগে আমরা ডিসকাস করলাম, 2, 3, 4, 5 B1 পার্টের যেগুলো আলোচনা করলাম, ওগুলো যদি আপনি অ্যাপ্লাই হিসেবে নিতে চান, সুবিধে পেতে চান, তাহলে সেগুলো সার্টিফিকেট আপনাকে শো করাতে হবে। এনি আদার রেলিভেন্ট ডকুমেন্ট ইন সাপোর্ট অফ এলিজিবিলিটি, এবং আরও যদি কোনো কিছু আপনার সাপোর্টিভ ডকুমেন্ট থাকে, কম্পিউটার সার্টিফিকেট বা অন্যান্য কোনো সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনি শো করাতে পারেন। নোট, ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ ইফ হি ফলস টু প্রডিউস দ্য রেলিভেন্ট এলিজিবিলিটি ডকুমেন্ট অ্যাট মেন্স এন্ড অ্যাবাভ, নো প্রোডাকশন অফ রেলিভেন্ট এলিজিবিলিটি ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ শ্যাল মেক ক্যান্ডিডেট ইনএলিজিবল ফর ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট আন্ডার এত।
যদি কোনো ডকুমেন্টস আপনি শো করাতে না পারেন তাহলে আপনাকে কিন্তু বাদ দিয়ে দেবে, ইনএলিজিবল করে দেবে। দ্য কম্পিটেন্ট অথরিটি ফর দ্য ইস্যু অফ দ্য সার্টিফিকেট টু এসসি এসটি ওবিসি পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আর আন্ডার দ্য নোটিফাইড বিলো। যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে আপনি যদি ডিসেবিলিটির আন্ডারে আসেন বা আপনি রিল্যাক্সেশন নিতে চান, তার যে ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেগুলো এখানে কিন্তু বলে দিয়েছে। এবার প্রভিশনাল অ্যালটমেন্ট সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন, আমি প্রথমে যেটা ডিসকাস করে দিয়েছি সেরকমই কিন্তু থাকবে। এরপর আপনাকে যেটা দেখতে হবে আইডেন্টিটি ভেরিফিকেশন ডকুমেন্টস টু বি প্রডিউসড। যদি আপনি কোনো আইডেন্টিটি যে ডকুমেন্টসগুলো দেবেন আইডেন্টিটির জন্য দেখেন দিতে পারবেন, আপনি পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিতে পারবেন, প্যান কার্ড দিতে পারবেন, ভোটার কার্ড দিতে পারবেন, ব্যাংক পাসবুক দিতে পারবেন, ফটো আইডেন্টিটি কোনো গেজেটেড অফিসার দ্বারা যদি ফটো আইডেন্টিটি মানে ফটোর নিচে আপনি স্ট্যাম্প সিগনেচার করিয়ে নেন সেটাও কিন্তু আপনার হবে, এবং আধার কার্ডও আপনি দিতে পারবেন, ইউনিভার্সিটি কলেজ রিকগনাইজের কোনো ফটোগ্রাফও আপনি দিতে পারবেন, এমপ্লয়ি আইডি থাকলে দিতে পারবেন, এগুলো সব দিতে পারবেন, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, লার্নিং ড্রাইভিং লাইসেন্স আর রেশন কার্ড কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, মাথায় রাখবেন। হ্যাঁ, বাদ বাকি যেগুলো বললাম সেগুলো সবই অ্যাকসেপ্টেড হবে। বায়োমেট্রিক ডাটা ক্যাপচারিং অ্যান্ড ভেরিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু আপনার বুড়ো আঙুলের থাম্ব কিন্তু দিতে হবে। এবং হাউ টু অ্যাপ্লাই, এটা হচ্ছে আমাদের মেন কাজ, হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন, 14/8/2018 থেকে 4/9/2018 মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেন যদি ভুল হয়ে থাকে এডিট করতে হবে এবং পেমেন্ট করতে হবে। তাহলে আপনাকে স্ক্যান করে রাখতে হবে আপনার ফটোগ্রাফ, যেটা হবে 4.5 সেমি x 3.5 সেমি সাইজের। তারপর আপনার সিগনেচার আপনাকে স্ক্যান করে রাখতে হবে, আপনার একটা বুড়ো আঙুলের টিপ ছাপ আপনাকে স্ক্যান করে রাখতে হবে ফর্ম ফিল আপ করতে বসার আগে। এগুলো করার পর আপনি ক্যাপিটাল লেটারে যদি সিগনেচার করেন সেটা কিন্তু হবে না, সিগনেচার যেমন হয় সেভাবে সিগনেচার করতে হবে। এবং লেফট থাম আপনাকে প্রপারলি স্ক্যান করতে হবে, যদি অর্ধেকটা হয় সেটাও কিন্তু স্মাগল হলে হবে না। তারপরে আপনি অনলাইন পেমেন্ট করবেন, আপনার যে আইডিটা থাকবে ইমেল আইডিতে আপনাকে একটা আইডি নাম্বার পাঠিয়ে দেবে, সেটা দিয়ে আপনি এন্টার করে আপনি কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবেন। দেন আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করা হয়ে যাওয়ার পর, অনলাইন পেমেন্ট করা হয়ে যাওয়ার পর সেটাকে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ইন্টারভিউয়ের সময় দেখানোর জন্য। এবার যে অ্যাপ্লিকেশান ফিসটা লাগছে সেটা হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডিদের জন্য 100 টাকা, এবং আদার্সের জন্য বা জেনারেল কাস্ট এবং আদার্সের জন্য তাদের কিন্তু 600 টাকা লাগছে। তো ফ্রেন্ডস, এই নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করে নিন আইবিপিএসের ওয়েবসাইট থেকে, এবং এখান থেকে যাবতীয় ডিটেলসগুলো একবার চোখ বুলিয়ে নিন, তারপর ফর্ম ফিল আপ করে দিন। জেনারেলের জন্য 600 টাকা লাগছে এবং রিজার্ভেশনের জন্য 100 টাকা লাগছে। কোনো রকম সমস্যা থাকলে আপনি ডেসক্রিপশানে কমেন্ট করতে পারেন, ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।